পরবর্তী প্রশ্ন হচ্ছে বাচ্চাদের কার্টুন দেখা নিয়ে শরীয়তের নিয়ম শরীয়তের নিয়ম সম্পর্কে একটু বলবেন প্রথমত কার্টুন দেখা বা এ দেখা এটা এটার মাধ্যমে কয়েকটি অপকারিতা আছে সেটা হচ্ছে কিছু কিছু কার্টুন আছে মানুষকে খারাপ জিনিস শিক্ষা দেয় আপনি দেখবেন কোন কোনো বাচ্চাদের বাচ্চাদের কোনো কার্টুন দেখার কারণে বাচ্চারা এরপরে এমন এমন আচরণ করতেছে যেটা ওখান থেকে শিখছে যেমন মিথ্যা কথা শেখায় কেউ কাউকে পিছন দিকে টোকা দিয়ে বলে ওমোকে বলেছে কি করতে শিখছে কার্টুন থেকে শিখেছে কার্টুন এরকম শেখানো হয় কখনো কখনো খারাপ অভ্যাস শেখানো হয় কখনও কখনো বিভিন্ন রকমের বাজে চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হয় কার্টুনের ভিতরে তো বাচ্চাদের এরকম কার্টুন না দেওয়াই উচিত কিন্তু যদি কোনো কারণে বাধ্যই হয় কারণ বাচ্চা খাচ্ছে না বাচ্চা কোনো রকমই কিছু করা যাচ্ছে না তখন দিলে শুধুমাত্র ওই সময়টুকু দিবেন যেটুকু সে খাওয়ার সাথে সম্পৃক্ত থাকে কারণ অনেক সময় বাধ্য হয় মায়েরা এটা নিয়ে কিছু করার থাকে না খাওয়া বাচ্চা খেতে চায় না এবং কোনোভাবেই খাওয়ার দিকে তাকে তাকে উৎসাহ দেওয়া যাচ্ছে না তখন ওই ওই সময় শুধুমাত্র তাকে ওইগুলো দেখানো যাবে যেগুলো পরীক্ষিত সবগুলি নয় যেগুলো পরীক্ষিত যেগুলি খারাপ নয় আপনি জানতে পারেন সেগুলো দেখাতে পারবেন যাতে করে বাচ্চা ব্যস্ত থাকলে আপনি তাকে খাইয়ে দিবেন আর এর বাইরে বাচ্চাদেরকে কার্টুন যখন তার হোঁস বিবেক হয়ে যাবে তখন আর কার্টুন দেখা দেখতে দেবেন না কারণ তার সময় নষ্ট হয় এবং এর মাধ্যমে ওয়েস্ট অফ টাইম যেটাকে বলা হয় সময় নষ্ট হয় এবং এর মাধ্যমে তারা খারাপ কিছু শিখে এবং সময় নষ্ট করতে শিখে তারা কখনো আর ভালো কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে না এই জন্য বাচ্চাদেরকে কার্টুন দিবেন না কার্টুন বড়ো হলে যদি একটু বড়ো হয়ে যায় বুঝ এসে যায় तेके वस्त रखें क्यों व्यस्त तो रखबें বাচ্চাদেরকে সবসময় বেশি ব্যস্ত রাখবেন কর্মকাণ্ডে তাদেরকে উৎসাহ দিবেন কোরআন হেফজের দিকে কোরআন পড়ার দিকে এবং বই পড়ার দিকে বই কিনে দিবেন তাদের জন্য এইটা বই এবং এমন এমন জিনিস দিবেন তারা বইগুলি পছন্দ করে পড়তে পারে বা বাংলা বই যেগুলো সুন্দর সুন্দর আছে তাদের জীবনী গ্রন্থমূলক সাহাবাদের নবীদের সাহাবাদের অথবা পরবর্তী ভালো ভালো মানুষদের জীবনী সত্যিকার জীবনী দিবেন এবং অথবা গল্পের বইও দিতে পারবেন যদি কোনো সেটা শিক্ষণীয় গল্পের বই থাকে তাও দিতে পারবেন কিন্তু আপনি তাদের কার্টুন মধ্যে একবার সীমাবদ্ধ করলে অনেক রকমের ক্ষতি প্রথমত কার্টুনগুলো বেশিরভাগই বানায় যারা নাস্তিক টাইপের মানুষ ওরা বানায় এবং এদের মধ্যে ফাঁকি বেঁধে শিক্ষা দেওয়া হয় আপনি দেখবেন টম এন্ড জেরির মধ্যে সারা জীবন টম শুধু হারে আর জেরি শুধু জিতে অর্থাৎ এটা একটা যেন ফাঁকি বাজি শিক্ষা দিচ্ছে তারা এই করতে হবে সেই করতে হবে এটা যদি কোনো সে বাস্তবায়ন করে আপনার ঘরে সবকিছু উল্টে ফেলবে সে কারণ এটা শিখতেছে সে তো এই জন্য আপনার আমার উচিত হবে না এইভাবে তাদের কার্টুন আর একটি কারণ সেটা কার্টুন দিবে না সেটা হচ্ছে চোখের ক্ষতি হয়তে আরেকটি কারণ সে তকা বা শক্তির ক্ষতি হচ্ছে এটা এর মাধ্যমে তার মাথা ব্যথা আরম্ভ হতে পারে এবং এর মাধ্যমে অনেক ডাক্তাররাই আমি যতটুকু শুনেছি যে তারা নিষেধ করে থাকে যে বাচ্চাদেরকে এই জাতীয় প্রযুক্তি দিলে পরবর্তীতে তার তাদের ব্রেনে এফেক্ট করতে পারে অর্থাৎ সেটা দ্বারা তারা সে এডিক্টেড হয়ে যেতে পারে এবং এডিক্টেড হলে তো সমস্যা তাদের এটা আপনি বুঝতেই পারেন যে এরা পরবর্তীতে আর অন্য কোনো কিছুই তাদের কাছে ভালো লাগবে না পড়ালেখাও ভালো লাগবে না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা শুধু এই কার্টুন কেন্দ্রিক হয়ে যাবে তাদের ছবি সব সব কিছুতে তারা কার্টুনের মতো চলতে থাকবে এবং সব কিছু আঁকা আঁকি করবে কার্টুনের মতোই এই জন্য এদের এর থেকে তারা প্রাথমিক শিক্ষা যেন না হয় প্রাথমিক শিক্ষা যেন হয় কোরআনে করিম রসুল্লার হাদিস এবং তাদের মানুষ আমাদের সার্ভে সারিহীন জীবনই এ ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে